হ্যালো ফ্রেন্ডস, শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আজকে স্পেশাল দিনে বানিয়েছি একটা স্পেশাল ডেলিসিয়াস ডেজার্ট, সুজি নারকেলের বরফি। এটা খেতে দারুণ লাগে, তা আসুন দেখে নেবে কীভাবে বানাই। আমি এক কাপ সুজি নিয়েছি 150 গ্রামের, ওই সেম কাপেই আমি নিয়েছি পাউডার চিনি। আপনারা চিনিটা চাইলে কম বেশি করতে পারেন। 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, 3 টেবিল স্পুন ড্রাই ফ্রুট, আর 2 টেবিল স্পুন গ্রেটেড কোকোনাট। আমি শুকনো নারকেলটা নিয়েছি গ্রেট করে, ওর 1/2 কাপ দুধ। দুধটা আমরা প্রয়োজনে হিসাবে কম বেশিও করতে পারি। আর নেব একটুখানি এলাচ গুঁড়ো আর প্রয়োজন মতন ঘি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। ঘিটা একটু গলিয়ে নেব, তারপর ঢেলে দেব সুজি। সুজিটা দিয়ে আমি এটাকে ঘির সঙ্গে মিলিয়ে এটাকে ভাজতে থাকবো। এটাকে আমি 5 মিনিট খুব হালকা ফ্লেমে ভাজবো। এটাকে খুব বেশি ভাজবো না, ব্রাউন আমার করার দরকার নেই। হালকা মতন ভেজে নিয়ে এর মধ্যে ঢেলে দেব গ্রেট করা নারকেল আর ড্রাই ফ্রুট। এইগুলো দিয়ে আমি আরও 2 মিনিট আমি এটাকে ফ্রাই করব। 2 মিনিট ভাজার পর আমি এর মধ্যে অ্যাড করব পাউডার সুগার, পাউডার মিল্ক, আর অল্প একটু যে এলাচি পাউডার করে নিয়েছিলাম, আমি 2টো এলাচের দানাকে পাউডার করে নিয়েছি। সেইগুলো মিলিয়ে আমি আরও 2 মিনিট মতন এটাকে ভাজবো। ভাজতে ভাজতে এটা একটু কালারটা একটু ব্রাউন হয়ে গেলেই আমি এটাকে ভাজা বন্ধ করব। কালারটা হালকা ব্রাউন হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি একটু এখানে দুধ ঢেলে প্রয়োজন মতন দুধ দিয়ে এটাকে একটা পেস্ট মতন বানাবো। দুধটা ডালার সঙ্গে সঙ্গে মনে হবে যেন খুব একটা বেশি লিকুইড হয়ে গেছে, কিন্তু এরপরে এটা মোটামুটি বরফি বানানোর মতো রেডি হয়ে যাবে। এই মিক্সারটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে দেখুন এই সুজিটা একদম সফট হয়ে গেছে। এটাকে আমরা এখন একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটে আমি একটুখানি ঘি দিয়ে এটাকে পুরো প্লেটটাতে ব্রাশ করে নেব, যাতে আমি যখন বরফিটাকে শেপ দেবো তখন ভালোভাবে নিচের থেকে লেগে বেরিয়ে আসে। আর আমার দেখুন পাত্রটাকে পুরোভাবে ঘি মাখানো হয়ে গেছে। এখন আমি পুরো পেস্টটা এই থালাতে ঢেলে দেব, ঢেলে দিয়ে চামচ দিয়ে এটা খুব সমান করে দেব। দেখুন চামচ দিয়ে পুরো সমান করে দিয়েছি, দেখতে খুব ভালো লাগছে। এর উপরে এখন আমি সে গ্রেট করা কিছুটা নারকেল এর উপর দিয়ে ছিটিয়ে দেব, যাতে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও টেস্টি হয়। আর এই প্লেটটাকে এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে প্লেটটা নিয়ে এসেছি। এখন আমি এটাকে বরফির আকারে শেপ দেব। আপনার চাইলে এখানে স্কোয়ারভাবে করতে পারেন, তো আমি এটাকে পিস পিস করে এখন কেটে নিচ্ছি। কেটে আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি ডেলিসিয়াস ডেজার্ট, সুজি নারকেলের বরফি। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।